রুহুলের সাথে আমার প্রথম দেখা লন্ডনে, বাংলাদেশের একটা শো ছিল যেখানে আই ওয়াজ ইনভাইটেড। আমি জানি বাংলাদেশে অনেকে আছেন আমায় খুবই ভালোবাসেন, রুহুল তার মধ্যে একজন। আর রুহুল আমার সাথে দেখা করে যখন হাসন রাজার গল্পটা একটা ব্রিফ দেন, তখন কিন্তু আমি খুব ভয় ছিলাম। তা আমি বললাম, রুহুল আমার মনে হয় তুমি রং অ্যাক্টরকে কাজ করতে চলেছো, বিকজ হাসন রাজা ইজ এ লেজেন্ড অ্যান্ড এ লিভিং হিরো টিল টুডে ইন দ্য হার্ট অফ পিপল। এত কমপ্লেক্সড ক্যারেক্টার করা যে একাধারে তিনি রাজা, একাধারে মায়ের অনুগত সন্তান, একাধারে আমোদ প্রমোদ, নৃত্য গীত, অল কাইন্ড অফ রং থিংস, আবার একদিকে দয়ালু আর একদিকে অসম্ভব প্রেমিক, এতগুলো রং মিলিয়ে হাসন রাজা। আর আই ডোন্ট থিঙ্ক আমি এত বড় অভিনেতা নই যে আমি তো বললাম রুহুলকে, রুহুল আর শিওর দ্যাট আই ক্যান, হি সেড দ্যাট ইউ ক্যান প্লে ইট। এতক্ষণ তুমি পানির মধ্যে কেমনে থাকলে বল চাচা? মাটিতে পুষবে যে দেহ একদিন, তারে পানিতে মজায় তৈয়ার করি। তুমি মরণের কথা কও আবুল চাচা, মরণের কথা ভাবার সময় কোথায়? কেন হাসন রাজাকে প্লে করতে গেলে ইউ হ্যাভ টু স্টাডি ইট নো, সো রুহুল হ্যাজ হেল্প মি বিগ ওয়ে টু মেক আন্ডারস্ট্যান্ড কে রুহুল অ্যাকচুয়ালি একটা ব্রিটিশ বাঙালি ফিল্ম মেকার, এর আগেও করেছে অনেক ফিল্মও করেছে। অ্যান্ড অ্যাকর্ডিং টু মি আই থিঙ্ক রুহুল ইজ এ ভেরি গুড স্ক্রিন প্লে রাইটার, ডাইরেক্টর হতে পারে, ডাইরেক্টরের একটু টেকনিক্যাল নলেজ হলে পরে ইউ ক্যান প্লেস দ্য ক্যামেরা ডু, বাট টু হ্যাভ এ গ্রেট স্ক্রিন প্লে সেন্স দ্যাট মেক্স ইউ গ্রেট ডাইরেক্টর, বিগ ডাইরেক্টর। জোড়াজড়ি না করাটাও একটা জোর, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে ওই বইটা শেষ করেছি। আমার যতটুকু সাধ্য ছিল আমি ওর পেছনে দাঁড়িয়েছি, আর আশা করবো ওর ফিল্মটা যেন ভালো হয়, আর ও আরও এইরকম বই আরও অনেক করতে পারে তার জন্য সবসময় দোয়া করবো, কেননা হি ইজ এ ভেরি ভেরি প্যাশনেট ফিল্ম মেকার, ভেরি প্যাশনেট। ওর মধ্যে এই ফিল্ম মেকিংয়ে কোনো মিথ্যে নেই, দের ইজ নো লাইস। কেউ কাউকে ফিল্ম বানানোর জন্য যা যা করা দরকার আই থিঙ্ক হি হ্যাজ ডান এভরিথিং। Very easy go like director, he listens. Sob theke boro byapar jeta ami mone kori as an actor ke shonata, to have patience, hearing, shonar, he listens. Jodi amar kichu mone hoy je eta korle bhalo hobe Rahul to amar shone, jeta bhalo lage nay, jeta bhalo lage na nay na, that's all right. I mean eta khubi bhalo. Ar experience in the sense apnake abar bolchi is music sense, আপনি গান শুনবেন। রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। We hear the songs, we know ke what caliber of music sense he has. Second, screenplay sense. ওর কোথায় স্ক্রিনপ্লেতে আপনি ঘাটতি পাবেন না। দেখুন, একটা এক্সপ্যান্ড করে সবাই স্ক্রিনপ্লে লিখে, তারপরে ওটাকে কনসাইজ করে। অ্যান্ড রুহুলের যখন পড়তে আরম্ভ করবেন স্ক্রিপ্ট, আপনার ছাড়া মুশকিল।
ইউ হ্যাভ টু কিপ অন রিডিং। সেটা আমার সব থেকে ভালো লেগেছে, আর আমি মনে করি যে রুহুল যেন এটাকে ধরে রাখে। অফকোর্স ফিল্ম মেকিং ইজ নট এ ইজি টাস্ক, আর রুহুলের থেকে বেশি সেটা কে জানবে। যেমন আমি বলেছি কে আই শুট বাই হিম অ্যাজ মাচ অ্যাজ আই কুড, অ্যান্ড আই অনলি হোপ দ্যাট হি মেক্স গ্রেট ফিল্মস অ্যাগেন। বিদ্রোহী নেতা নৌসাদের কি খবর? সে আহত হয়েছে রাজা সাহেব, কিন্তু কৌশলে পালিয়েছে। নৌসাদকে যেভাবে হোক চরম সাজা দিতে হবে রাজা সাহেব। সেদিন চাষাগুলোর সামনে আমাকে যা হেনস্থা করেছে। আপনি আরো হেনস্থা হবেন নায়েব সাহেব। রামপাশার মতো আরো অনেক গ্রামে আগুন লাগবে যদি আপনি আপনার ইচ্ছা মতো খাজনা আদায় বন্ধ না করেন। Well, Rule has given his best to me. I have tried my best, but as I said before also, I repeat again, to play Hason Raja and such a complicated character, I've tried my best. In every sense, Rahul has helped me. In every scene before that, he will come and tell me ki I want this from you in this scene. And Hason Raja ke apni imagine korte paren, but kototuku shetake dhore, how you manage to give that the whole thing into that, ami bolte parbo na. I only can say ki I have tried my best and Rahul has helped me big way to play Hason Raja. হোপ দ্যাট সবাই এটা দেখুন, হাসন রাজাকে দেখুন, রুহুলের ফিল্মটাকে দেখুন, আমাকে দেখুন, সবাইকে যারা যারা আমার সাথে কাজ করেছে রাইমা থেকে নিয়ে সবাই, যারা যারা বাংলাদেশেরও অনেক আর্টিস্ট আছেন তারাও আমার সাথে কাজ করেছেন। তুষ্টি কি মিষ্টি দেখতে তুষ্টি, রুনা খুব ভালো কাজ করেছে। আমার মায়ের যে অভিনয় করেছেন শম্পা, আপনি দেখলেই বুঝতে পারবেন কি পাওয়ারফুল অ্যাক্ট্রেস। মাই গড, আই মাস্ট সে আই এম ভেরি প্রাউড টু বি এ বেঙ্গলি অ্যান্ড বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ লাভ মি অ্যান্ড দে প্রাউডলি সে কে বি ওয়ান হিম অ্যান্ড আই স্যালুট ফর দ্যাট, আই লাভ ইউ টু। অ্যান্ড যারা বাংলা এপার বাংলা ওপার বাংলা হাসন রাজাকে চেনে না এমন লোক তো নেই, আমি মনে করি না কেউ জানে না বলতে পার কি আমরা তো কে হাসন রাজা, এটা বলার ক্ষমতা বোধহয় কারোরই নেই। কেননা স্টিল লিভিং, আমাদের হৃদয় এখনো বেঁচে আছে। আমার সাথে ছিল আরমান, পারভেজ, আরো অনেকে সবাই মিলে, মানে আর স্পেশালি আমাদের আর্টিস্ট, তারা এত পাওয়ারফুল আর্টিস্ট, আপনি পিকচার দেখলেই বুঝতে পারবেন কি কোথাও কোনো জায়গায় বাংলা এপার বাংলা ওপার বাংলা সব জাঁদরেল অভিনেতারা সব এই বইতে কাজ করেছেন। রমেনদাও ছিলেন আমার সাথে, আরও অনেকে, আমি সরি ক্ষমা করবেন অনেকের নাম এই মুহূর্তে বলতে পারছি না, তবুও যারা যারা ছিলেন তারা সবাই, এমনকি রুহুলের যারা অ্যাসিস্ট্যান্ট ছিল তারাও জান লাগিয়ে সবাই মিলে কাজ করে বইটাকে দাঁড় করিয়েছেন। অ্যান্ড যারা যারা, ধন্যবাদ তাদেরও যারা যারা রাহুলের পেছনে দাঁড়িয়ে বইটাকে সমাপ্ত মানে শেষ করেছেন, তাদেরও আমি থ্যাংক ইউ জানাবো। বিকজ ইটস এ ড্রিম, ইটস এ ড্রিম অফ রুহুল, অ্যান্ড হি হ্যাজ রিটেন ইট লং টাইম, আমাকে শুনিয়েছে, তারপর এই জার্নিটা ফর হিম অ্যান্ড ফর আস অল অফ আস, ইটস এ গ্রেট জার্নি। পালকি চলো। নারে হুন্না, নারে হুন্না, নারে হুন্না।
দিলারাম।